ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার বিশের সূচনাটা হার দিয়ে করলেও দুর্দান্তভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত তাদের জয় চার ম্যাচে হেরেছে দুটি ম্যাচে পয়েন্ট টেবিলে বর্তমানে তারা তিন নম্বর পজিশনে রয়েছে হার জয়ের মাঝে কেকেআর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তা হল ক্যাপ্টেন্সি দিনেশ কার্তিকের অধিনায়কত্ব ভালো নয় তার বদলে ইয়ন মর্গানকে চাই এমনটা দাবি জানিয়েছিল কলকাতার সমর্থকরা কিন্তু হঠাৎ করেই গত দুই ম্যাচে অধিনায়কত্বে যেন এসেছে নতুনত্ব দিনেশ কার্তিকের অধিনায়কত্ব যেন বদলে গেল বোলিং চেঞ্জ থেকে শুরু করে ব্যাটিং অর্ডার সব কিছুতেই কেমন যেন পারফেকশন দিনেশ কার্তিকের এমন বদলে যাওয়া নিয়ে অনেকেই বলছেন তিনি তার আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন তবে এবার বের হলো এক চাঞ্চল্যকর তথ্য ব্যাপারটা হয়তো অনেকেই মাঠের খেলায় লক্ষ্য করেছেন গত দুই ম্যাচে বলিং পরিবর্তন থেকে শুরু করে বলারদের সাথে কথা বলা সব কিছুতেই সবার আগে দেখা যাচ্ছে ইয়ন মর্গানকে এমনকি পাঞ্জাবের বিপক্ষে আজকের ম্যাচেও শেষ মুহূর্তে বলিং কাকে দেওয়া হবে তার সিদ্ধান্তও নিচ্ছিলেন মর্গান নিজে যে সুনীল নারায়ণকে বুঝিয়ে দিচ্ছিলেন এই মুহূর্তে বলিং কিভাবে করা উচিত অর্থাৎ ক্যাপ্টেন দীনেশ কার্তিক হলেও বড় বড় সিদ্ধান্তগুলো মূলত ইয়ন মর্গ্যানের কথা অনুসারেই হচ্ছে আর এই কারণেই গত দুই ম্যাচে ক্যাপ্টেন্সিতে এত পারফেকশন এসেছে কলকাতা নাইট রাইডার্সের